ইদানিং আমাদের সনাতন ধর্মের মধ্যে হরি নামযজ্ঞ যেখানে হয় বহু লোক হয়, আর এই নামযজ্ঞ চলাকালীন আমাদের রাজনৈতিক নেতারা ওই হরি নাম অঙ্গনে যায়, হরি নামকে বন্ধ রেখে ওইটা ওই ছোট ছোট করে আর উনি ওনার লিকসার চালায় আধা ঘন্টা। কে এরকম স্টার আছে না, আছে কিনা? কোন পৃথিবীর কোন নেতার ক্ষমতা নাই হরিনামকে বন্ধ রেখে তার বক্তৃতা শোনার সময় আমাদের নাই। মন্ত্রী মিনিস্টার এমপি যে আসুক, হরিনাম চলাকালীন সময়ে নয়, যখন তার জন্য আলাদা সম্মানপূর্বক তাকে সম্মান দিয়ে আলাদা আলোচনার সভা করে দিতে হবে। কিন্তু আমার হরিনামকে বন্ধ করে রেখে পৃথিবীর এমন কারো যোগ্যতা নেই তার আলোচনা শুনব। এগুলো সম্পূর্ণ সনাতন ধর্মের অবৈধ। আপনি যদি প্রকৃত সনাতন ধর্ম অবলম্বনকারী হন, নামকে বন্ধ রেখে আমার মতো এরকম নেতার পাতি নেতার দরকার নেই। সে আপনাকে 50,000 টাকা দিতে পারে নামযজ্ঞে, 1,00,000 টাকা দিতে পারে, কিন্তু এই মৃত্যু সময় সে কোনোদিন আপনার সাথে যাবে না। এজন্য চরণ ধরে করি মানা, রাষ্ট্রে বসবাস করলে সবকিছু প্রয়োজন আছে কিন্তু হরি নামকে বন্ধ রেখে নয়। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কি কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে কি হরি নামের সময় যাকে নিমন্ত্রণ দিবেন আগে পরে নিমন্ত্রণ দিবেন? এই যে পাঠ চলবে, হয়তো পাঠের আগে তাকে আলোচনা করতে দেবেন আর না হলে পাঠের পরে। পাঠ বন্ধ করে দিয়ে কাউকে আলোচনা করবার দেওয়া উচিত নয়। কয়েক জায়গা যাওয়ার পরে এরকম হয়েছে, আমি ওকে বলছি যে এইরকম জায়গার পাঠ আগে বলবি, মোবাইলে বলে নিবি যে আমার গুরুদেব যাওয়ার সাথে ওখানে আগে আলোচনা হবে নয় পরে আলোচনা হবে, হরি কথা বলা দিলে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না। বাড়িচর মানে বক, বকের এক নাম বাড়িচর। তাই যখন যুধিষ্ঠির রাজা শেষে যাওয়ার পরে মহারাজ যুধিষ্ঠির যখন ওই বকধর্ম প্রশ্ন মানে ওই জল ধরতে যাবে কিংবা ভাইদের ছুঁতে যাবে, এ মুহূর্তে সরোবরের উপর থেকে বকধর্ম বলছে, এই যুধিষ্ঠির সাবধান, তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি তুমি বাড়ি কিংবা তোমার ভ্রাতাদের স্পর্শ করো তাহলে তুমিও মৃত্যুবরণ করবে। যুধিষ্ঠির থমকে গেলেন, ব্যাপার কি? একটা পাখি এত বড় কথা আমার নাম ধরে ডেকে বলছেন, তাহলে কারণ কি হতে পারে? বলছে, আচ্ছা বলুন আপনার, এই যে ভালো করে বুঝুন, সনাতন ধর্মের প্রত্যেকটা কথাই যেন জীবের কত শিক্ষা। একটা বক পাখির সাথে মহারাজ যুধিষ্ঠির আসেন বসেন কথা বলছে। আজকাল আমাদের মধ্যে আবার কেউ কেউ বলে যে আসেন বসেনটা একটু দূরের হয়ে যায়, তুমি আমি তুই মুই খুব ভালো হয় না, এত ভালো ভালো না। আপনি যেখানে ভালো বলছেন তুই মুই, এটা সব সমাজে চলে না। এক দেশের গালি আর এক দেশের বুলি। তুমি ওই বিদেশি ফরেনাররা তাদের দেশে সবাইকে সমান মনে করে, আপনার দেশে আপনি সবাইকে সমান মনে করেন না। ফরেনাররা যেমন বিদেশে তার সুইপারকেও যেমন চোখে দেখে, তার ছেলেকেও তেমন চোখে দেখে। ওই সুইপারকে নিয়েও তার ছেলেকে নিয়ে এক টেবিলে খেতে পারে, বাঙালি তা পারে না। বাঙালি তা পারে? তো এইখানে আমাদের ধর্ম শিক্ষা দিলেন, যত বড় যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন, যদি সে জ্ঞানী হয় তাকে শ্রদ্ধা করা যায়। তো জ্ঞানীজনকে শ্রদ্ধা, ব্যক্তিকে নয়, ব্যক্তিত্বের শ্রদ্ধা করতে হবে। যদি ব্যক্তিত্ব না থাকে, ব্যক্তি যতই ভালো হোক, ব্যক্তি যতই চেহারা থাকুক, তার যদি ব্যক্তিত্বই না থাকে তার কোনো দাম আছে? দাম নেই। তো বক পাখি জিজ্ঞাসা করছে, বলছে কি প্রশ্ন করুন, বলছে কি বার্তা কি আচার্য পদ বলি কারে,
কোন জন সুখী হয় এই চরাচরে? যুধিষ্ঠির চিন্তা করলেন এত সাধারণ প্রশ্ন নয়, তাহলে একে আগে জেনে নেই। জানতে গিয়ে যুধিষ্ঠির চোখ বন্ধ করে ধ্যান করলেন, চোখ বন্ধ করে ধ্যান করছে। এরকম কঠিন প্রশ্ন কে করতে পারে? ধ্যান নেত্রে দর্শন করতে পায় স্বয়ং ধর্মরাজ, সে যুধিষ্ঠিরের স্বনামুখে বজ্ররূপী হয়ে যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে। দুটি চোখের জল ছেড়ে দিয়ে, যুধিষ্ঠির বলছে, যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর আমি দিবার মতো যোগ্যতা আমার নেই, তবে হ্যাঁ হলে হতে পারে আপনি যদি কৃপা করে আমার হৃদয়াসনে বসে এই প্রশ্নের কথা আপনি নিজে আমার মুখে উচ্চারণ করিয়ে দেন, তাহলে হলে হতে পারে, আমার দ্বারা সম্ভব নয়। এবার বলছে, বাগধর্ম আপনি শুনুন, ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্ট হাতে, পাবক সবিতা মোহময় সংসার, কাটায় কলকাতা ভূতগণে করে পাক শুনে এই বার্তা। প্রতিদিন জীব জন্তু যায় জম ঘরে, শেষে যারা থাকে তারা ইহা মনে করে, আপনারা চিরজীব নাহি হব ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য কহ মহাশয়। বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত নানা মুনি নানা কথা কয়, কে জানে নিগুরু তত্ত্ব তত্ত্ব নিরাপন, যে পদ গ্রাহ্য করে যায় মহাজন। অপ্রবাসে ঋণ বিনা যার কালো যায়, যদ্যপি শয়ন্যকালে শাক অন্ন খায়, তথাপি সে সুখী সংসার ভিতর, বাড়িচর সোনচারি প্রশ্নের উত্তর। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে মোহময় সংসারে কাটা হে কলকাতা ভূতগণে করে পাক শুনো এই বার্তা। এই মায়ার আগুনে ভূত মানে জীব, ভূত মানে জীব, এই জীবগণ মায়ার আগুনে দগ্ধীভূত হতে হতে চিত্তটাকে আঙারের মতো করে ফেলেছে, তথাপি জীবের আদ্যাবধি কৃষ্ণ স্মৃতি জ্ঞান কিন্তু হৃদয়ে মাঝে জাগ্রত হল না। এখানে যতজন আছেন, কোটিপতি আছেন, কোটি কোটিপতি থাকতে পারেন, বড় অনেক ধনাঢ্য ব্যক্তি থাকতে পারেন, কেউ হাত তুলে দেখাতে পারবেন না যে আমার জীবনে কোনো দুঃখ নেই। সংসার যার আছে দুঃখ তার আছে, একটা ব্যক্তি বলতে পারবেন যে সংসার জীবনে আমার কোনো দুঃখ নেই? যদি বলেন তাহলে চৈতন্য চরিতামৃত মিথ্যা হয়ে যাবে। কেন মিথ্যা হয়ে যাবে? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অত এব মায়া তারে দেয় সংসার দুঃখ, সংসারটাই দুঃখের কারণ। আমি বলছি না, শাস্ত্র কেন বলেছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অনাদি বলতে মানে বিভিন্ন দিক ছুটাছুটি করছে কিন্তু কৃষ্ণকে ভুলে গেছে, কৃষ্ণের কথা যার মনে নেই সেই জীব তার বারংবার সংসারময় যন্ত্রণার জগতে এসে সংসাররূপ সাগরের মধ্যে পড়ে তার এই সংসারের বিরহ তাপি তনলে দাউ দাউ করে তিলে তিলে পুড়ে পুড়ে মরতে হবে। এই কীর্তন হচ্ছে কার একটা মন্দিরে? বাড়িতে তো উনি কি এই দেশের নাগরিক না, এই নরসিংদীর নাগরিক না? হ্যাঁ, তো এখানে পাঠ হচ্ছে আজকে কি কীর্তন চাইতে গেছে নাকি, মানে এই বাইরের লোক আসছে কি না, এই কমিটির সাথে দ্বন্দ্ব বাঁধছে ওনার? হ্যাঁ, এগুলো করে কারা? যেখানে গেলে পরে কোনো কোনো গ্রামে গেলে পাশের বাড়ির শত্রুতা থাকে, যা ওইখানে যাতে বিঘ্ন ঘটে তাই করব। উনি ঢোলটা একটু কমাই বাজাতে পারে না,
বাড়ির মন্দির যখন, এখন তো একটু মৃদঙ্গটা কমিয়ে বাজিয়ে কীর্তনটা আজকে অল্প করে সারতে হতে পারে না, কীর্তন আজকেই মনে পড়ছে আর কোনোদিন করবার সুযোগ পাবে না, গতকাল ওই কাজটা করছে। এজন্য সবার একটু কমন সেন্স থাকা দরকার। এত এত লোক দূর থেকে আসছে, কি বিঘ্ন ঘটে না বাবা? সেইতে গেছে আজকে, আর শক্তি সমর্থ যা আছে আজকে খাটাই রাখি, তা যাক পরে কবানে ওগো কাছেও যাবানে, একটু পরে যাচ্ছি, দাঁড়ান, ভাববেন না আজকে না বলি যাবানে, ওই ওই গণের নিমন্ত্রণ দিয়ে আইনে একটু বসান তার দিবানে। এইবার দেখুন, এইবার বলছে ভূতগণে করে পাক শুনো এই বার্তা। তা এইবার আচার্য কি বার্তা কি ভূতগণে করে পাক, জীবগণে পাক করছে, কি পাক? এক পাক পবিত্র, এক পাক মানে পবিত্র, এই তুই পাক পবিত্র হলি না, আর এক পাক মানে রন্ধন করা। প্রতিটা শব্দের একটু একটু তাৎপর্য বুঝবেন। একটা কথায় মানে গো বলতেই, যেমন আমাদের সমাজে এখন একটা কথা বললে ভাবে যে আমার এই বলছে না, গো একটা গো লেখে একটা কাগজে, গো লেখবেন গয়কারে গো, বাংলায়ই লেখলেন, কিন্তু যদি একজন ইংলিশ মান, সে বাংলাও জানে ইংলিশও জানে, ইংলিশটা ভালো জানে বাংলা একটু কম জানে, তো কাগজটা পড়ছে গয়কারে গো, ইংলিশ মান ভাবছে গো মানে যাও আমারে তাড়াতাড়ি চলে যেতে বলছে, কাগজটা ফেলে থিও দৌড় মারছে। এইবার একজন ভূগোল নিয়ে যে লেখা করা করছে ও দৌড়ে আসছে, গো মানে পৃথিবী গোলাকার, সংক্ষিপ্ত গো মানে পৃথিবী, ও কাগজটা দেখে ও ভাবতেছে পৃথিবীতে নিশ্চয়ই কোনো দুঃসংবাদ আছে, আমি তাড়াতাড়ি চলে যাই, ও চলে গেছে। আর একজন বাংলায় যিনি লেখাপড়া করছে গো মানে গরু, ও আসে বলে গয়কারে গো, কাগজটা পড়িয়ে ওর বাড়িতে যে গরু আছে ভাবছে যে গরু বুঝি ছুটে গেছে এই জন্য এই গো লেখছে, গো মানে গরু আমি তোর মারতে হবে। এইবার একজন সংস্কৃতিবিদ সংস্কৃত নিয়ে যে লেখাপড়া করেছে, এই সংস্কৃতের গো মানে ইন্দ্রিয়, গো মানে ইন্দ্রিয়, গোযোগ বিন্দু এর নাম হচ্ছে গোবিন্দ, যার নাম স্মরণ করলে আমার ইন্দ্রিয় সংকোচিত হইয়া কুস্বভাবকে পরিবর্তন করিয়া যে বিন্দু শক্তিকে ধারণ করতে পারে সেই গোবিন্দই হচ্ছে আমার অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এজন্য ওনার এক নাম হচ্ছে গোবিন্দ, ওনার এক নাম কি? কেন ওনার নাম গোবিন্দ? ওনার নাম গোবিন্দ কেন? এই গো মানে ইন্দ্রিয়, যার নাম স্মরণ শুদ্ধ চিত্তে স্মরণ করলে সমস্ত ইন্দ্রিয়র কুপ্রভাব দূরীভূত হয়ে যায়। যত বড় কামুক ব্যক্তি হোক, আমি চ্যালেঞ্জ করে বলছি, 108 বার নাম জপ করবে, এখানে বসবে, যদি মাত্র 3 মিনিটের মধ্যে তার কাম যন্ত্রণা নিবাপন না হয় তাহলে আমি জীবনে মাথায় মস্তকে কেশ রাখব না। কামকে যদি, কামের যত বড় যন্ত্রণা হোক, যদি নামকেও স্মরণ করতে পারে তৎক্ষণাৎ তো কাম নিবাপন হয়ে যাবে, তৎক্ষণাৎ তো কাম নিবাপন হয়ে যাবে, চ্যালেঞ্জ। এজন্য যুব সমাজের যখনই দেখবে, বলবো কি যুবক বাবার একটা একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আজকে, যা এই যে বুড়ো কটা দাঁড়িয়ে হয়ে গেছে না, যে কটা দাঁত থাক পড়ে গেছে না, এরাও অনেকের অনেকের ভাগ্যে ঘটেনি, হারানোর পরে বলছে বাবা যদি এই কথাটা আগে জানতাম কত লাভ হতো, হারিয়ে গেছে তাই। তা হারানোর আগে আজকে একটা কথা বলে দিচ্ছি, দুগ্ধ যেমন হাড়িতে দিয়ে জাল দিলে উতল আসে না, আসে তো? আজকে একটু ভজন দিয়ে শুরু করি, লীলা দিয়ে শেষ করব, আগে ভজন দিয়ে শেষ করি পরে লীলা দিয়ে শেষ করব। তো দুগ্ধ যেমন হাড়িতে দিলে উতল আসে, আপনি ফু দিলে কিংবা হে এরকম বললে কি দুগ্ধের উতল থেমে যাবে? তাহলে কি হাড়ি থেকে পড়ে যাবে, দুগ্ধও নষ্ট হবে, জায়গাটাও
নষ্ট হবে। আর যদি আপনি চতুর হন, যে ব্যক্তি চালাক, যে রন্ধনশালায় ভালো পরিপাটি জানে, সে কি করবে জানেন? উনানের গ্যাসে রান্না করলে গ্যাসটা কমিয়ে দেবে, আর লাকড়িতে রান্না করলে লাকড়িটা টান দিয়ে বের করে ফেলবে। যারা রসিক তারা এইবার একটু মারি পেঁয়াজ বুঝে যাবেন। যদি দেহে কারো কাম উত্তেজিত হয়, ওই কাম অগ্নি দাউ দাউ করে জ্বলে, তখন দুটো কর্ম করলে কামকে নিবাপন করা যায়। একটা হচ্ছে জল ঢেলে দিতে হবে, এই জল হচ্ছে হরি নাম, আর লাকড়ি টানদা বের করতে হবে, এটা মানে দমের কাজ করতে হবে। দমটাকে টান দিয়ে গুরুদেবের মূর্তি স্মরণ করে চুপ করে বসে থাকতে হবে, যে আমার গুরুদেব আমার সম্মুখে, দেখবে এক মিনিটের মধ্যেও শেষ, এক মিনিটের মধ্যে শেষ। এটা হলো বিনা পয়সায় আজকে যুবক ছেলেদের জন্য সার্ভিস দিয়ে গেলাম, যাতে অকালে না মরো। অকাল মরা কাকে বলে? যৌবনে পর নারী দর্শনে কাম উত্তেজিত হইয়া নিজের পিতৃসত্তাকে ধ্বংস করা, এটা হচ্ছে অকালে মরা। 20 বছর বয়সে সে মারা গেছে, এটা অকাল মৃত্যু নয়, ওটা তার কালের মৃত্যু, ভগবানের সময় হয়েছে তাই তাকে নিয়ে গিয়েছে। কিন্তু অকাল মৃত্যু কারে বলে? যৌবনে কালে অকারণে নিজের সত্তাকে যে নষ্ট করে, এটাকে অকাল মৃত্যু বলে। কষ্ট হচ্ছে নাকি? এই পাশে একটু হাউকাউ হচ্ছে কেন? এই পাশটা একটু কথা হচ্ছে, কথা বলবে না, একেবারে চরণ ধরে আবারও করছি, আমার দিকে তাকান, ওদিক দিয়ে কেউ আসে নাই, একটু আমার দিকে তাকান, আনমনা হবেন না, কথাটা বলছি আমার জন্য নয়। আজকে প্রতিদিন জীব জন্তু যায় জম ঘরে, শেষে যারা থাকে তারা ইহা মনে করে, আপনারা চিরজীব নাহি হব ক্ষয়, ইহা হইতে কি আচার্য কহ মহাশয়। আচার্য কি? আপনার চোখের সামনে আপনার পিতা মারা গেছে, আপনার চোখের সামনে আপনার মা চলে গেছে, ঠাকুর দাদা ঠাকুমা বন্ধু কতজনের চোখের সামনে পুত্র হারিয়ে গিয়েছে, অথচ আদ্যাবধিও সে ভাবছে আমি বুঝি চির অবক্ষয়, আমার বুঝি কোনোদিন ক্ষয় হবে না, আমার বুঝি কোনোদিন মরণ হবে না, আমার বুঝি কোনোদিন মরণের কোলে ঢুলে পড়তে হবে না। অহংকারের দাম্ভিকতা, অহংকারে পরিপূর্ণ হয়ে বসে আছে, অহংকারে নিয়ে বসে আছে, অভিমান নিয়ে বসে আছে, কিন্তু একদিনও তার নিজের জীবনের কথা চিন্তা করেনি যে আমারও একদিন চলে যেতে হবে। তাহলে যে ব্যক্তির চোখের সামনে এতজন নষ্ট হয়ে গেল, প্রতিদিন প্রতিদিন প্রতি ক্ষণে ক্ষণে কত মানুষ তার চোখের সামনে চলে গেল, তথাপিও তার জ্ঞান হলো না আমারও একদিন চলে যেতে হবে, এই মায়ার জগৎকে পরিত্যাগ করে আমার আপন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। অভিমানের আসনে বসে ভগবানকে ভুলে শুধু নিজের আত্ম অভিমান নিয়ে বসে আছি। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ হিংসা ও অহংকার। লোভ হিংসা অহংকার, এই তিনটা বস্তু মানুষের মনুষ্যত্ব নষ্ট করে দেয়, মানুষের চরিত্র নষ্ট করে দেয়, মানুষের প্রকৃত মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। অভিমানের আসনে বসে কোনোদিনও ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না। যতদিন পর্যন্ত অভিমানটাকে শেষ না করা যায়, অহংকারটাকে ধুলার সাথে মিশিয়ে না দেওয়া যায়, ততদিন পর্যন্ত কোনোদিনও ভগবত প্রেম হৃদয়ে মাঝে জাগ্রত হয় না। বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার উক্তিতে গীতাঞ্জলিতে লিপিবদ্ধ করলেন, আমার মাথা নত করে দাউহে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে।
জীবের দুর্বাসনা ধর্ম ধর্ম অন্ন দেবাশ্রয় মর্ম অহংকার যদি একমাত্র পরিষ্কার করতে চাও জগতে জীব এই শহরে কত ডেরেন আছে না, আছে না বাবা? এই শহরটাকে পরিষ্কার করে দেয় কি সে ডেরেনি? কখন? যখন ওয়াসা ভবন থেকে ওই ডেরেনিগুলো যখন জাম পড়ে যায়, ওয়াসা ভবন থেকে যখন পানি ছেড়ে দেয়, ওই ডেরেন দিয়ে যখন পানি নামে, সমস্ত আবর্জনা নিয়ে গিয়ে ওই নদীর গহ্বরে ফেলে দেয়। তো মানবের এই দেহ রাজ্যে যখন অহংকার অহমিকা এই নোংরাটা জমে যায়, গর্ব হিংসা নিন্দা যখন জমে যায়। প্রশ্ন, আমাকে একটা ছেলে বলেছিলেন, বাবা এই অভিমানটাকে অহংকারটাকে কি করে ত্যাগ করা যায়, কি করে ত্যাগ করব? হ্যাঁ, করতে পারবে। কবে জানো? ওয়াসা ভবন থেকে যেমন জল ছেড়ে কিংবা পানি ছেড়ে দিলে যেমন ওই ড্রেন দিয়ে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, তোমার এই মানবের দেহে দুটো ড্রেন আছে। এ দুটি ড্রেন হচ্ছে দুটি নয়ন। যদি তোমার জীবনে অভিমান অহংকারকে পরিত্যাগ করতে চাও, তাহলে যত পারো কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলে বক্ষ প্লাবিত করে ফেলো। জীবনে যত কৃষ্ণ বলে কাঁদিতে পারিবে, ততই মনুষ্য জীবনের হৃদয়ের অহংকার সব দূরীভূত হয়ে যাবে। বাবা, এই শহরটাকে পরিষ্কার করলে কিন্তু একদিন হৃদয়ের শহরটাকে পরিষ্কার করলে না? এই শহরের নোংরাটাকে তুমি পরিষ্কার করলে কিন্তু যে শহরে আমার গোবিন্দ থাকে সেই শহরটাকে কোনোদিন পরিষ্কার করলে না। মহাপ্রভু লীলা চলে যাওয়ার সময় মহাপ্রভুর ওই বদনেখানা দর্শন করা মাত্রই হাজার হাজার ভক্ত যেন প্রভুর বদন দর্শন মাত্রই যেন পাগল পারা হয়ে গেছে। প্রভু হরি নাম সংকীর্তন করছি, প্রভু হরিনাম সংকীর্তন করছে। আর ভক্তগণ প্রভুর পিছে পিছে যাচ্ছে। যেতে না যেতে হঠাৎ করে জমিদার প্রতাপরুদ্রের রাজ্যের মধ্যে গিয়ে মহাপ্রভু প্রবেশ করেছে। প্রতাপরুদ্র দেখতে পায় লাখ লাখ লোক যেন এমন এক নবীন বয়স, মুড়িয়া চাচরের কেশ হয়ে সন্ন্যাসীর দীনহীন কাঙালের বেশ, যেন মুখে কি নাম গাহিতে গাহিতে অগ্রভাগে নিত্য করিয়া করিয়া যায়, পশ্চাতে লক্ষ লক্ষ জীব ধাইয়া তাহার পিছনেতে যায়। প্রতাপরুদ্র মনে মনে চিন্তা করছে, কে গো? আমি এই রাজ্যের রাজা, আমি জমিদার, আমি ডাকলেও তো এতগুলো লোক এক জায়গা করতে পারি না। কে? মহাপ্রভু গঙ্গার পারে বসে বসে হরি কথা বলছে, আর ভক্তরা দূর হতে প্রভুকে দর্শন করে কেউ কেউ নয়নের জলে ভেসে যাচ্ছে আর বলছে, প্রভু, ও প্রভু,
অযাচিত ভাবে করুণা করবার নিমিত্তে তুমি ছুটে এসেছো দয়াল। তোমাকে তো কোনোদিন ডেকে আনতে পারবো না, তোমাকে কোনোদিন ডেকে আনতে পারবো না। তুমি করুণা করে এসেছ, কাঁদছে। হঠাৎ করে জমিদার প্রতাপরুদ্রের অহংকার জেগেছে, আমি এই রাজ্যের জমিদার, আমার জমিদারিতে এসে এত যে বসে আছে কিন্তু আমার কাছে একটু শুনলেও না, আমি তো অহংকার। কিন্তু জগতে জীবের কেউ না জানুক, প্রতিটা জীবের কথা তো মহাপ্রভু জানে, মহাপ্রভু বোঝে, প্রতিটা জীবের অন্তরের কথা মহাপ্রভু জানে। প্রতাপরুদ্র আসছে, কিন্তু আজকে জমিদার আসছে, জমিদার আসলে পরে এখন যদি কেউ আসে বাইরা থেকে, তাকে যদি আপনারা কি করবেন, খুব সম্মান করে আনবেন না, আনা হয় না? কিন্তু প্রভুর বদন দর্শনে ভক্ত এমনই মগ্ন, জমিদার প্রতাপরুদ্র আসছে কেউ ওদিকে খেয়াল রাখেন, ওনার তো আরো গরম হয়েছে। হ্যাঁ, আমি জমিদার, আমার প্রতি তোমরা খেয়াল না রেখে কে এক সন্ন্যাসী এসেছে, সেই সন্ন্যাসীর পিছনে তোমরা লেগেছ? আমি জমিদার, মহাপ্রভু সমস্ত অন্তরের কথা মহাপ্রভু বললেন, ওরে আমি জীবের গর্বটাকে দর্পটাকেই চূর্ণ করবার নিমিত্তে আমি বারংবার পৃথিবীতে আসি, যেই হোক না কেন, যার হৃদয়ে যত গর্ব হোক না কেন, পৃথিবীতে ভগবান কারো গর্ব রাখে না। দেখুন ইতিহাসগুলো দেখবেন, প্রত্যেকটা ইতিহাসে যে যত অত্যাচারী থাকুক না কেন, তার শেষ পরিণতি পতন হয়েছে, হয়েছে না, পতন হয়নি? আজকে জমিদার প্রতাপরুদ্র যাচ্ছে, হঠাৎ করে প্রায় কাছে যাবে, এর মধ্যে একজন জমিদার দাঁড়িয়ে আছে। জমিদার প্রতাপরুদ্র ভাবছে আমাকে বুঝি আহ্বান করে ওখানে নেবে। একজন দৌড়িয়ে এসে বলছে, প্রভু প্রভু। হ্যাঁ, কি বলো বলো, কৃষ্ণ কথার মধ্যে মহাপ্রভু কৃষ্ণ কথা বলছি তো। হঠাৎ করে একজন না বুঝে ওই জমিদার আসছে, ওই জমিদারের জন্য দৌড়ি গেলছে, প্রভু প্রভু, মানে প্রভুর বিঘ্ন ঘটেছে, প্রভু খুব কষ্ট পেয়েছে। আজকে একটা কথা জানাবার জন্য এই লীলাটাকে আমি ধরেছি, এই নরসিংহী নয় শুধু, সারা সনাতন ধর্মাবলম্বনকারীদের যে কথাটা জানাবার জন্য এই লীলাটা থেকে আজকে বুঝবার বিষয় কোনটা একটু বুঝাইয়ে দিচ্ছি সম্পূর্ণ খুলে। ইদানিং আমাদের সনাতন ধর্মের মধ্যে হরি নামযজ্ঞ যেখানে হয় বহু লোক হয়, আর এই নামযজ্ঞ চলাকালীন আমাদের রাজনৈতিক নেতারা ওই হরি নাম অঙ্গনে যায়, হরি নামকে বন্ধ রেখে ওইটাই ছোট ছোট করে আর উনি ওনার লিক্সার চালায় আধা ঘন্টা। কে এরকম মিস্টার আছে না, আছে কিনা? কোন পৃথিবীর কোন নেতার ক্ষমতা নাই হরিনামকে বন্ধ রেখে তার বক্তৃতা শোনার সময় আমাদের নাই। মন্ত্রী মিনিস্টার এমপি যে আসুক, হরিনাম চলাকালীন সময়ে নয়, যখন তার জন্য আলাদা সম্মানপূর্বক তাকে সম্মান দিয়ে আলাদা আলোচনার সভা করে দিতে হবে। কিন্তু আমার হরিনামকে বন্ধ করে রেখে পৃথিবীর এমন কারো যোগ্যতা নেই তার আলোচনা শুনব। এগুলো সম্পূর্ণ সনাতন ধর্মের অবৈধ। আপনি যদি প্রকৃত সনাতন ধর্ম অবলম্বনকারী হন, নামকে বন্ধ রেখে আমার মতো এরকম নেতার পাতি নেতার দরকার নেই, সে
আপনাকে 50,000 টাকা দিতে পারে নাম যজ্ঞে, 1,00,000 টাকা দিতে পারে, কিন্তু এই মৃত্যু সময় সে কোনোদিন আপনার সাথে যাবে না। এজন্য চরণ ধরে করিমা না, রাষ্ট্রে বসবাস করলে সবকিছু প্রয়োজন আছে, কিন্তু হরি নামকে বন্ধ রেখে নয়। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কি কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে কি হরি নামের সময় যাকে নিমন্ত্রণ দিবেন আগে পরে নিমন্ত্রণ দিবেন, এই যে পাঠ চলবে হয়তো পাঠের আগে তাকে আলোচনা করতে দেবেন, আর না হলে পাঠের পরে। পাঠ বন্ধ করে দিয়ে কাউকে আলোচনা করবার দেওয়া উচিত নয়। কয়েক জায়গা যাওয়ার পরে এরকম হয়েছে, আমি ওকে বলছি যে এইরকম জায়গার পাঠ আগে বলবি, মোবাইলে বলে নিবি যে আমার গুরুদেব যাওয়ার সাথে ওখানে আগে আলোচনা হবে নয় পরে আলোচনা হবে, হরি কথা বলা দিলে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? কি রাগ করছেন নাকি? তাই কথা বেরোয় না কে, কি বিরিয়ানি খাওয়া বন্ধ হয়ে যাবে তাই না? আমার ভাই, তোমার ভাই, মামার ভাই, বাবার ভাই, ওই করতে করতে এক প্যাকেট বিরিয়ানি ছাড়া কপালে কিছু জোটবে না। ওই বিরিয়ানি খাওয়ার জন্য নিজের ধর্মটাকে এইভাবে শেষ করবেন না। হ্যাঁ, বেঁচে থাকতে হলে সবারই প্রয়োজন আছে, তবে হরি নামকে পরিত্যাগ করে কোন নেতাকে নয়। এটা ইনজেকশন দিলাম, যদি মনে থাকে তো বুঝে নেবেন। আজকে দেখুন মহাপ্রভুকে যাই, যখনই বলছে প্রভু আমাদের জমিদার প্রতাপ রুদ্র এসেছে, উচ্চ কণ্ঠে প্রভু বলে উঠলেন, আমি কোন জমিদারের মুখ দর্শন করি না, আমি কোন জমিদারের মুখ দর্শন করি না। তোরা জানিস এই অবতারে এই যুগে একমাত্র দীনহীন কাঙাল ছাড়া আমি কারো দেখা দেই না। দূর হতে জমিদার প্রতাপ রুদ্র শুনতে পেলেন, স্তম্ভিত হয়ে গেলেন। জ্ঞানী লোক তো, জমিদার জ্ঞান আছে, দাঁড়িয়ে পড়লেন, তাই তো, আমি এই রাজ্যের জমিদার, আমি নিমন্ত্রণ দিয়েও আমার বাড়িতে এই লোকগুলো নিতে পারি না, আর এই ব্যক্তির পিছনে পিছনে কুকুরের মতো ছুটে চলছে। সত্যি তো, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, দেখতে মানুষের মতো কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। জমিদার প্রতাপ রুদ্র ফিরে গেলেন, আজকে রাত্রে আর ঘুমাতে পারছি না, ঘুম চোখ থেকে চলে গিয়েছে, সারা রাত শুধু প্রাসাদের চতুর্দিকে ঘুরছে আর বলছে, আরে মন, যে জমিদারিতে আমি শুনলাম লোকের মুখে গৌর নাকি ভগবান, ওই গৌর হরি নাকি ভগবান, যে জমিদারি থাকতে যে অহংকার থাকতে ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে যেতে হয়, আমি আর এই জমিদারি দিয়ে কি করব যদি ভগবানের চরণই আমি না পাই। জমিদারিতে যদি ভগবানের চরণই না পাওয়া যায় তাহলে জমিদারিতে আমার লাভ কি গো? যে চরণের আশায় লাখ লাখ জীব ছুটে যায়, আর আজ আমি সেই চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। জমিদারি পোশাক সমস্ত খুলে ফেললে, অঙ্গ থেকে জমিদারি আবরণে সমস্ত কিছু খুলে ফেলে দিলেন। সুপ্রভাতে প্রাতকালীন স্নান সেরে
একখানা শ্বেত বস্ত্র পরিধান করে আরেকখানা শ্বেত বস্ত্র গলার উপর দিয়ে আর জমিদার প্রতাপরুদ্র ঘর থেকে বেরিয়ে পড়েছে। বেরোবার আগে ওই দরজার সামনে প্রণাম করছে, বলছে মাতৃভূমি আজ এই গৃহ থেকে বেরোলাম, যদি আজকে গৌরের দেখা আমি না পাই, যদি গৌরের চরণ না পাই, আর কোনোদিন ফিরে এই গৃহে আসব না। জীবনে আর কোনোদিন এই ঘরে ফিরে আসব না। যে জমিদারির অহংকারে যদি গৌরের চরণ থেকে বঞ্চিত হয়ে যেতে হয়, তাহলে এই জমিদারি দিয়ে আমার লাভ কি, করব কি? কিছু দূর যেতে না যেতে নিজের বস্ত্রের দিকে তাকিয়ে এসে দেখতে পাই বস্ত্রটা তো নূতন, চকচক চকচক করছে। নিজের মনকে ধিক্কার দিচ্ছে, যদি এই নূতন বস্ত্র পরে গেলে যদি বসে যে আমি জমিদার প্রতাপ রুদ্র, তাহলে তো আমাকে চরণদান করবে না, আমাকে দেখা দেবে না। কি করা যায়? ও দাঁড়া, তুমি না গৌরহরি এই পথ দিয়ে হেঁটে গিয়েছ, তুমি গতকাল আমাকে চরণ থেকে বঞ্চিত করেছ, তুমি এই পথ দিয়ে হেঁটে গিয়েছো, এই পথের পরে তোমার চরণের ধুলি তো লেগে আছে। জমিদার প্রতাপ রুদ্র ওই পথের মাঝে গড়াগড়ি দিচ্ছে আর ওই অঙ্গে ধুলো লাগাচ্ছে। জীবনে কোনোদিন কোন ভক্তের চরণে আমি প্রণাম করতে পারিনি, তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো তাহলে তুমি একটিবার তোমার প্রতাপ রুদ্রের দিকে তাকিয়ে দেখো। আজ তোমার প্রতাপ রুদ্র সব পরিত্যাগ করে ভিখারি সেজেছে, তুমি দেখা দেবে না বন্ধু, তুমি আমাকে কৃপা করবে না, তুমি একটিবার আমাকে কৃপা করো। ও শুনেছি আমি শুনেছি তোমার কৃপা পাবো, আমার এমন কি যোগ্যতা আছে? তোমার চরণ পেতে হলে যে সাধনার প্রয়োজন সে সাধনা তো আমার নেই। তোমাকে পেতে হলে যে যোগ্যতা অর্জন করতে হয় সে যোগ্যতা আমার মধ্যে নেই। আমি তোমাকে প্রাণ ভরে কোনোদিন আগে দিন ডাকার মতো ডাকিতে পারি নাই, তোমাকে ভালোবাসার মতো বাসিতে পারি নাই। আর ওই পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, বাবা একটু ভেবে দেখুন, জমিদার প্রতাপ রুদ্র এত বড় একজন জমিদার হয়ে আজ পথের ভিখারি সেজে গিয়েছে, আর আমার মতো পশু
কোনোদিন একদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে একটি প্রণাম জানাতে পারলিম না? এই উচ্চ আসনে আপনারা আমাকে বসিয়ে দিয়ে আমাকে কত বড় অহংকারী করেছেন জানেন? জীবনে কোনোদিন অহংকারের আসনে বসে আপনাদের মতো সাধুগুরুর চরণ প্রান্তে যেতে পারি না। চরণ অভিমানের আসনে থাকলে তো কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না রে। প্রতাপরুদ্র ধুলায় ধূসরিত চার বলছে গৌর গোবিন্দ একবার আমায় দেখা দাও গোবিন্দ। তুমি একটিবার দেখো গোবিন্দ গোবিন্দ। তোমার পুতাব রুদ্র আজ দিন হাতে দিন দিনের দিন দিন ভিখারি হয়ে তোমাকে ডাকছে। আর জানো আজকে যদি তোমার চরণ না পাই ভক্ত কখন ভগবানকে পায়? তীব্র বাসনা নিয়ে ভগবানের চরণ পাবার তীব্র বাসনা, যখন পিপাসা জাগে যখন হৃদয় দুয়ারে খুলে ভগবানকে ডাকে তখন আর ভগবান থাকতে পারে না রে। তখন আর ভগবান থাকতে পারে না। একবার ডেকে দেখো জীবনে একবার প্রাণ খুলে ডেকে দেখো। তুমি মন খুলে ভগবানকে একবার ডেকে দেখো, ভগবানের কৃপা পাবেই পাবে। ভগবানের কৃপা থেকে কোনোদিন বঞ্চিত হবে না, কোনোদিন না। তিনি কৃপা করার জন্যই জগতে এসেছে। তিনি কৃপা করবার নিমিত্তেই পৃথিবীতে এসেছে গো। প্রাণ খুলে একটিবার ডাকো খুলে একবার ডেকে দেখো। একটা শিশু যেমন মাকে প্রাণ খুলে ডাকে, সে খেলাধুলাকে পরিত্যাগ করে, মা ভিন্ন তার কাছে আর কিছু ভালো লাগে না। শুদ্ধ ভক্ত যারা আমার গোবিন্দ সারার জগতে কিছু চায় না তারা।
কেবল তোমার চরণ ছাড়া জগতে আমি আর কিছু চাই না গো। চোখের জলে বক্ষ প্লাবিত করে হা গৌর হা গৌর বলে পুতাব রুদ্রাজ ছুটে চলছে। কেউ চিনতে পারছে, কেউ চিনতে পারছে না, কেউ কেউ দেখতে পাচ্ছে তাদের জমিদারের মতো দেখতে, কিন্তু না না, জমিদার যদি হবে তাহলে তো ভিখারির বেশ কেন গো। একটা কথা জেনে যান, মহাপ্রভুর যতগুলো পার্ষদ ছিল না, সর গোস্বামী বলেন, অষ্ট গোস্বামী বলেন, আর চৌষট্টি মহন্ত বলেন, প্রত্যেকজন এই ধনাঢ্য পরিবারের ছেলে, কেউ আমার মতো ভিখারি নয়, কেউ ভিখারি নাই, প্রত্যেকে ধনকে পরিত্যাগ করে ভিখারি সেজেছে। রূপ সনাতন আপনাদের আছে জানা,